আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, কোন নারী যদি কোন যুবকের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যা কি, কোন যুবকের সাথে মিলন করতে দেখার ব্যাখ্যা কি। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ব্যাখ্যাটা জানাচ্ছি আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর কিতাব থেকে। যুবক কোন নারী যদি অবিবাহিত অবস্থায় যুবক দেখে তাহলে ওই নারীর শত্রু বৃদ্ধি পাবে। যুবকের রং যদি সাদা ও উজ্জ্বল হয় তবে এটা কখনো কখনো তার গোপনে কেউ তার শত্রুতা করবে। যদি যুবকের রং কালো হয় তাহলে অবশ্যই স্বপ্নদ্রষ্টা ধনী কোনো শত্রু থাকবে, যেই ধনী শত্রু তার ক্ষতি করার চেষ্টা করবে। যদি কোনো দেখে যদি কেউ দেখে যে যুবকের সাথে সে কোনো একাকী বিছানায় সহবাসে লিপ্ত আছে তবে এটা কখনো কখনো কল্যাণ এবং মঙ্গলের ক্ষেত্রে সমৃদ্ধি মঙ্গল অথবা সমৃদ্ধি বৃদ্ধির আলামত বুঝতে হবে। যদি কেউ দেখে কোনো মেয়ে যদি দেখে কোনো যুবক তার দিকে তাকাচ্ছে তবে এটা অবশ্যই ওই যুবক যে দেখবে যে মেয়ে দেখবে সে অবশ্যই শক্তিশালী হবে এবং ওই মেয়ে তার জীবনের যে কোনো কাজের মধ্যে সাফল্য তার চূড়ান্ত শিখরে সে উপনীত হতে পারবে। স্বপ্নে কেউ যুবক বৃদ্ধাকে স্বপ্নে কেউ যদি কোনো যুবক মানে কোনো যুবতী দেখলো যে সে যুবকের সাথে কোথাও বেড়াতে গিয়েছে অথবা কারো সাথে কোনো অপকর্মের দিকে লিপ্ত হয়েছে, এক্ষেত্রে অন্য অন্য কারো কারো মতে তার জীবনের মধ্যে শত্রু বন্ধুতে পরিণত হওয়ার আলামত বুঝতে হবে। কোনো বিবাহিত নারী যদি গোপনে কারোর সাথে এই জাতীয় মিলনে লিপ্ত হতে কোনো নারী যদি দেখে থাকে তাহলে এটা কখনো কখনো ওই নারীর অকল্যাণ বহন করে থাকে, ওই নারীর জীবনের কল্যাণ আয় উন্নতি এগুলো দূরে সরে যাবে। যাই হোক, আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।